আজকের ভিডিওতে যা যা থাকছে। শীঘ্রই আসছে পরমব্রত শুভশ্রীর বৌদি ক্যান্টিন। এবার নারী এবং ট্রান্সজেন্ডার চরিত্রে আসছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। তো চলুন জানা যাক বিস্তারিত, মেয়েদের স্বাধীন হওয়া মানে কি পুরুষদের মতো হওয়া? মুক্তি পেয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত দ্বিতীয় ছবি বৌদি ক্যান্টিনের ট্রেলার। সমাজের প্রচলিত অনেক ধ্যানধারণাতে এক মেয়ের প্রশ্ন তোলার গল্প বলবে দুর্গাপূজায় মুক্তি পাওয়া এই ছবিটি। ছবিতে কেন্দ্রীয় নারী চরিত্র পৌলুমির ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে শুভশ্রীকে। ছবিটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন পরমব্রত। নতুন এই সিনেমাটির গল্পের বিষয় বিখ্যাত শেফ কলকাতার মেয়ে আসমা খানের জীবন নিয়ে গড়ে উঠেছে, যিনি তার হাতের গুণে মুগ্ধ করেছেন সবাইকে। কিভাবে রান্নার মাধ্যমে একজন গৃহবধূ নিজের পরিচয় তৈরি করতে পারেন, সেই গল্পই সাজিয়েছেন সুমাশ্রী ঘোষ এবং অরিত্র সেন। একজন মহিলা রান্নার মাধ্যমেও পুরুষের সমকক্ষ হয়ে উঠতে পারেন, এই ছবি সেই বার্তা দেবে বলেই জানান সিনেমার পরিচালক। বাবার পরিবার কিংবা স্বামীর পরিবারে চাপে পড়ে কিভাবে একটি মেয়ের স্বপ্ন মাটি চাপা পড়ে, সেদিকেও প্রশ্ন তুলেছেন ছবির পরিচালক। মেয়েদের স্বাধীন হওয়া মানেই কি পুরুষদের মতো হওয়া? মেয়ের জন্য শিক্ষিকাই উত্তম পেশা কিংবা মেয়েদের স্বাধীন হওয়া মানেই কি পুরুষদের মতো হওয়া, এমন প্রশ্নকে তুলে ধরা হয়েছে ছবিটির মাধ্যমে। বাপের বাড়ি বলবে না বলেছি না? মেয়েদের নিজেকে খুঁজে নেওয়ার এই গল্পে বাপের বাড়ি শব্দতেও আপত্তি তোলা হয়েছে। সেও তো বটে, বাবা মায়ের বাড়ি। ছবির নায়িকার অনুরোধ, ওটা বাপের বাড়ি নয় বরং বাবা মায়ের বাড়ি। সম্প্রতি মেয়ে রূপে তাক লাগিয়ে দিয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তার একটি ছবি। সেখানে অভিনেতাকে দেখা যায় এক মেয়ের রূপে। সেই ছবি দেখে রীতিমতো অবাক ভক্তরা। চেনার কোনো উপায় ছিল না, তিনি একজন পুরুষ, দেখতে যেন একদম সুন্দরী রমণী। নওয়াজুদ্দিন সিদ্দিকীকে এবার দেখা যাবে নির্মাতা অক্ষত অজয় শর্মার নতুন সিনেমা হাটটিতে। সম্প্রতি এই সিনেমা নিয়ে নওয়াজুদ্দিন সিদ্দিকী এক সাক্ষাৎকারে বলেন, নারী চরিত্রে অভিনয় করতে হলে আমাকে একজন নারীর মতো করেই ভাবতে হবে এবং অভিনেতা হিসাবে এটা আমার পরীক্ষা ছিল। এই রূপে প্রস্তুত হতে আমার 3 ঘন্টা সময় লাগে, তবে এখন আমি বুঝতে পারছি কেন একজন অভিনেত্রীর ভ্যানিটি ভ্যান থেকে বেরিয়ে আসতে অনেক সময় লেগে যেত, যেখানে একজন অভিনেতার অনেক অল্প সময় লাগত। বেশি দিন হয়নি আমরা ভারতের নয়ডায় হাটটির শুটিং করেছি। সিনেমায় আমি একজন নারী এবং ট্রান্সজেন্ডারের ভূমিকায় অভিনয় করব। এই দুটি চরিত্রই আলাদা। পরিচালক আমাকে এই স্ক্রিপ্ট দেন 4 বছর আগে, তখন থেকেই তিনি সিনেমাটি বানাতে চেয়েছিলেন। অক্ষতকে আমি অনুরাগ কাশ্যপের সঙ্গে কাজ করার সময় থেকেই চিনি, অবশেষে আমরা একসঙ্গে কাজ করেছি। যদিও কিছু ভক্ত তাকে অর্চনার মতো দেখতে লাগছে বলে মন্তব্য করেন, তাহলে কি তিনি অর্চনাকে অনুকরণ করেছেন? তা জানতে চাইলে এই অভিনেতা বলেন, আমি কাউকে অনুকরণ করার চেষ্টা করব না, তবে নারী চরিত্রটি করার জন্য আমাকে একজন নারীর মতো করে ভাবতে হবে। তিনি আরও বলেন, আমি অনেক নামী মহিলা পরিচালকের সঙ্গে কাজ করেছি এবং এটি আমাকে এ সিনেমার জন্য অনেক সাহায্য করেছে। আমি বুঝতে পেরেছিলাম যে নারীরা বিশ্বকে ভিন্নভাবে দেখে, তারা অনেক বেশি সহানুভূতিশীল এবং তারা সব কিছুতে সৌন্দর্য দেখতে পায়। তবে বেশিরভাগ পুরুষেরাই নারীদের সম্মান করে না। আমরা এই সিনেমার মাধ্যমে এমন দৃষ্টিভঙ্গি পাল্টাতে চাই। তবে মজার ব্যাপার হলো, আমার মেয়ে আমাকে একজন মহিলা রূপে দেখে খুব বিরক্ত হয়েছিল। সবশেষে তিনি বলেন, আমি অবশ্যই বলতে চাই, এই অভিজ্ঞতার পরে আমার নারীদের প্রতি শ্রদ্ধা দ্বিগুণ হলো। আমি খুব আনন্দিত এমন ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করতে পেরে।